আর্জেন্ট ভিডিও, এটা হলো আর্জেন্ট ভিডিও। আমার এক বান্ধবী বলতে পারো, বা আমার একজন ভিউয়ার বলতে পারো, বা আমার মেয়েদের আন্টি বলতে পারো, অনেক কিছু সে, তার সাথে আমার দীর্ঘ 15 বছরের সম্পর্ক। হঠাৎ ও আমাকে ফোন করে বললো, দিদি ভাই নিবেদিতা তোমার কি হয়? তা আমি বললাম যে আমার ভাইয়ের বউ। তা বলছে তুমি কি তাহলে মুসলিম? তা বলছে আমি কেন মুসলিম হবো, এতদিন তোমরা দেখো না যে আমি মুসলিম না হিন্দু। তা বলছে না, বলছে একটা কারণ আছে। আমি বলছি কারণটা কি, কারণটা কি সেইটা আগে বলো। তা বলছে না, সবাই বলছে নিবেদিতার স্বামী হলো মুসলিম, তার জন্য কথাটা বললাম। দেখো বন্ধুরা, মানুষ কিভাবে তিলকে তাল করতে পারে তোমরা একটু দেখে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হলো আর্জেন্ট ভিডিও, যেটা বললাম তোমরা তো শুনলে। একটা মানুষকে কিভাবে হয়রানি করছে এই সব বাজে লোকেরা, এদের যখন আমি মুখোশটা খুলে দিচ্ছি এরা আমার পিছনে উঠে পড়ে লাগছে। কেন আমার পিছনে কেন উঠে পড়ে লাগছো? দেবাশিস হিন্দু না মুসলিম সেটা তোমরা দেখে টের পাচ্ছ না? ওর বইয়ের যে কাজকর্ম করেছে সেটা দেখে টের পাচ্ছ না? ওর বইয়ের হাতে শাখা সিঁদুর আছে এটা দেখে তোমরা টের পাচ্ছ না? কী ভেবেছো, কী ভেবেছো তোমরা, কী ভেবেছো? একটা ছেলেকে দিনের পর দিন মানসিক টর্চারিং করে যাচ্ছ। ওই দেবাশিসের যদি কিচ্ছু হয়, এই সব কথা না নিতে পেরে যদি দেবাশিস কোনো একটা কিছু করে ফেলে, তাদেরকে কিন্তু আমি ছাড়বো না, তাদের আমি ছাড়বো না, বলে দিলাম অন ক্যামেরায়। অনেক নোংরাম হচ্ছে, অনেক নোংরাম হচ্ছে। তার মা বাবা অন্যায় করেছে, তার মা বাবা তার মেয়ে মারা গেছে, সেই মেয়েকে দেখতে আসেনি, তাদেরকে কিছু না বলে সেই লোকেরা এই দেবাশিসের পিছনে হাজার হাজার গুন্ডি গুন্ডাকে লাগিয়েছে তাকে খাওয়ার জন্য, আর সেই ছেলেটাকে আজকে হিন্দু থেকে মুসলিম বানিয়ে দিচ্ছে। কতটা জঘন্য লেভেলের মানুষ এরা দেখো। আর যদি দেবাশিসের কিচ্ছু হয় না, সত্যি বলছি মাইরি, কী যে করবো, টের পাচ্ছ না, টের পাচ্ছ না। আমি তোমাদের সবাইকে বলছি, দেবাশিসকে নিয়ে নেগেটিভ ভিডিও করা বন্ধ করো। আজকে সে একটা শোক পেয়েছে, তার বয়স শোক, ওই বয়স শোক সামলাতে না সামলাতে তার পর দিন থেকে তোমরা তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করে দিয়েছো। আর এই নেগেটিভিটি যদি সহ্য না করতে পেরে যদি দেবাশিস কিছু করে ফেলে বা তার কিছু হয়ে যায়, তাহলে তোমরাই দায়ী, তোমরাই দায়ী। আজকে আমি এই ভিডিওটা অন ক্যামেরায় বলে গেলাম, যদি আমার ভাইয়ের কিছু হয় তার জন্য তোমরা দায়ী। এই যারা যারা নেগেটিভ ভিডিও করছো তারাই দায়ী, সেটা ইউটিউব হোক বা ফেসবুক পেজে হোক, যেখানেই হোক। আজকে অন ক্যামেরায় বলে গেলাম, যদি এই সব সহ্য করতে না পেরে দেবাশিস যদি অকালে কোনো কিছু করে ফেলে, তাহলে তোমরাই দায়ী। আমি তোমাদের ভালোভাবে বলে রাখছি, ওকে নিয়ে কাটাছেঁড়া করা বন্ধ করো। হ্যাঁ, যেটা সত্য সেটা বলো, হাজারো বার সেটা নিয়ে তোমরা ভিডিও করো, কোনো আপত্তি নেই। কিন্তু যেটা না সেটা নিয়ে ভিডিও করা বন্ধ করো। তার ওই পোল খোলাখুলি বন্ধ করো, সে কোথায় কটা প্রেম করেছে, কোথায় কোন মেয়ের সাথে সে ধরা খেয়েছে, কী করেছে, কোন ইউটিউবারের বাড়ি যে খায়, এইসব নোংরা কথা বন্ধ করো। কীভাবে সে রিপোর্টটা বলেছে যে রিপোর্ট নেই, এ নেই, তা নেই, টাকা খেয়েছে, এত টাকা খেয়েছে, ও খেয়েছে, তা খেয়েছে, এইগুলো বন্ধ করো। যখন তোমরা টাকা দিয়েছিলে তোমাদের তখন লজ্জা করেনি যে এই টাকাগুলো দিচ্ছি, ওর কাছে আবার ফেরত নিতে হবে? কেন তখন দিয়েছিলে, কেন হাত বাড়িয়ে দিয়েছিলে, কেন মানবতার হাতটা কেন বাড়িয়ে দিয়েছিলে? আর এখন মানবতার হাতটা একদম চুপসে গেছে, চুপসে গেছে? তখন দেখিয়েছিলে যে আমরা কত মানবতার কাজ করেছি, তাই না? কত মানবতার কাজ করেছি, দেবাশিসকে সাহায্য করেছি, নিবেদিতাকে বাঁচাতে চেয়েছি, আর সেই জিনিসগুলো নিয়ে তোমরা একের পর এক ছেলেটাকে কাটাছেঁড়া করে যাচ্ছ। ছেলেটা আজকে বাড়ি থেকে যেতে বাধ্য হয়েছে, তোমাদের যন্ত্রণায়। তার কারণ ওই বাড়িতে সে একা একা তো এমনি থাকতে পারবে না, নিবেদিতাকে ছাড়া সে একা একা এমনি থাকতে পারে না। তারপরে তোমাদের কিছু প্রাঙ্গারের জন্য, তোমাদের কিছু উচিত মানুষের জন্য আজকে এত তাড়াতাড়ি সে যেতে বাধ্য হয়েছে। হয়তো বা সে যেত, কিন্তু এত তাড়াতাড়ি সে যেত না। তোমাদের অত্যাচারে সে আজকে এই চাঁদপাড়ার বাসাটা তালা মেরে যেতে বাধ্য হয়েছে। কী গো নকুল সাহা, নকুল সাহার স্ত্রী, আপনাদের দুজনকে বলছি, শান্তি হয়েছে তো? শান্তি হয়েছে? ওই দোকানদারি করে যে টাকা পান, এই দালালের খরচ হচ্ছে? এই যে যতগুলো দালাল আপনি পুষেছেন, এদের খরচটা কি হচ্ছে আপনার? এই খরচ দিয়ে আপনার সংসারটা চালাতে পারছেন তো? মেয়ে বেঁচে থাকতে কেন এগুলো করেননি? মেয়ে বেঁচে থাকতে কেন এই দালালগুলো লাগাননি? এই দালালগুলো যখন, যদি মেয়ে বেঁচে থাকতে এই দালালগুলো লাগাতেন না, তাহলে হয়তো বা আপনার মেয়ে এত তাড়াতাড়ি যেত না। হয়তো বা অনেকে বলবে কেন কথা বলে, কারণ আছে। একটা মানুষের যখন রোগ হয় না, তখন তার মানসিক সাপোর্টটা বেশি প্রয়োজন, আশেপাশের মানসিক সাপোর্টটার বেশি প্রয়োজন। যদি কোনো মানুষ জানে যে আমি মরে যাচ্ছি, তারপরও যদি আশেপাশের মানুষগুলো সাপোর্ট করে, ভালোবাসে, তখন কিন্তু সে বাঁচার আশা করে। আর যখন আশেপাশের লোক থেকে কোনো ভালোবাসা পায় না, অবহেলা পায়, তখন কিন্তু সে নিজেকে আরও আরও লেথার্জিক করে ফেলে, ভাবে যে না আমার তো কেউ নেই, আমি কী করবো বেঁচে থেকে, এটাই হয়। কখন কখন একটা মানুষ আত্মহত্যার চিন্তা করে? যারা আমরা ভালো মানুষ আত্মহত্যার চিন্তা করি কখন? যখন দেখি যে প্রতিটা মানুষই অবহেলা করছে, আশেপাশের মানুষ থেকে নিজের আপনজন পর্যন্ত অবহেলা করছে, তখন কিন্তু একটা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। তখন সে কোনো স্ট্রেস নিতে পারে না, তখন এটা করে। আর তোমাদের এই স্ট্রেস নিতে না পেরে, তোমাদের কথা নিতে না পেরে, যদি ও কোনো কিছু করে ফেলে, আর দায়ভার তোমরা নেবে।
তোমরা এই যে বড় বড় মাসিমারা, কলতলার মাসিমারা, পাড়ার মাসিমারা, যারা মাজায় কাপড় বেঁধে লেগে গিয়েছেন তার পোল খোলার জন্য, বলছেন আমি সারা চাঁদ পাড়াতে লোক লাগিয়েছি, তারাও কিন্তু ক্ষমা পাবেন। এই যে বড় বড় কথা বলেন না, শাস্তি চাই শাস্তি চাই, শাস্তিটা কারা পাবে সেটা সময় হলে দেখে নেবে। যদি ওর কিছু হয়ে যায়, আবারও বলছি ওর কিছু হলে আমি তো আপনাদের ছাড়বো না, এইটা মনে করেন না আমি বাংলাদেশে থাকি বলে আমি কিচ্ছু করতে পারবো না, এটা একদম ভুল কথা। যখন আমার গায়ে পড়বে না, আমার ভাইয়ের যদি কোনো কিছু হয় তখন আমারই কিন্তু আগে লাগবে, তখন আমি দেখে নেবো কী কী করতে হয়। অন ক্যামেরায় বলে গেলাম, তাই এই যে কিছু ছিসকা সাসকা আছে না, আর কিছু বুড়ো বুড়ো বুড়িরা আছে, এগুলো এই নোংরা কাজগুলো করা বন্ধ করেন। এই যে তার সম্পর্কে যে বাজে কথাগুলো বলছেন এগুলো বন্ধ করেন। অনেক খেলেছেন, অনেক ভিউয়ের খেলা খেলেছেন, আর ভিউয়ের খেলা খেলতে এসেন না। যদি পারেন তার সম্পর্কে যেটা সে করে সেটা বলেন, আদারওয়াইজ কোথায় রিপোর্ট, কী করেছে, কীভাবে মরেছে, বিনা চিকিৎসা মরেছে, ডাক্তার দেখায়নি, কামরায় রেখে দিয়েছে, দিল্লিতে গিয়ে রেখে দিয়েছে, এইসব বাতেলা কথা শুনতে শুনতে কান পচে গেছে। আর কান পচেন না, তোমাদের এই বকবকানি কে শোনে? এই যে একই ভাঙা রেকর্ড বারবার বাজিয়ে যাচ্ছ, কে শোনে তোমার এই বকবকানি? কে শোনে তোমাদের এই বকবকানি? আর একটা কথা বলি দাদা, গান্ডু দাদা আপনাকে বলি, আপনি যে বারবার বলছেন আমার বাবার কাগজপত্র এখনো রেডি আছে, আমার অমুকের কাগজপত্র রেডি আছে, কেন রেডি রেখেছেন, কিসের ভয় রেডি রেখেছেন, এইটা বলবেন? অন্যের কাছে কৈফিয়ত চাওয়ার আগে নিজেরটা আগে দেখুন, নিজেরটা দেখুন। আপনি প্রত্যেকটা মেয়েকে ব্লক করছেন, স্ট্রাইক মারছেন, কে রাইট দিয়েছে আপনি বললেন না? আপনার একজন উকিল মেয়ে আছে, আপনার যেমন উকিল মেয়ে আছে না, এরকম অনেকের আছে, এরকম ফাও তাফালিং কম মারেন, বললেন না যে আমার পাশে এনে বসিয়ে ভিডিও করাতে পারতাম আমার মেয়েকে নিয়ে? ওরকম মেয়ে হাজার হাজার আছে সবার, ওরকম উকিল পথে ঘাটে পড়ে থাকে, বুঝছেন? মূল্য দেয় না, উকলাতে পড়লেই উকিল হয়ে যায় না। তাই আপনি যদি একজন উকিলের বাবা হয়ে থাকেন, তাহলে আপনার এই মুখের ভাষাটাও কিন্তু ঠিক থাকা চাই। আপনি একজন বয়স্ক পুরুষ, আপনি এখানে এসে কী কী শোনাচ্ছেন লোকদের, কী কী শোনাচ্ছেন, আর বলছেন শেয়ার করুন শেয়ার করুন, সাপোর্ট করুন সাপোর্ট করুন, কেন? আপনার তো টাকা পয়সার অভাব নেই, তাহলে কেন আপনাকে সাপোর্ট করবে? আপনি তো মানবতার কাজ করতে আসছেন। আমাকে শুনছেন কোনো সময় আমি কোনো ভিডিওতে বলি শেয়ার করো সাপোর্ট করো সাপোর্ট করো? নেভা, কখনো বলি না, কখনো বলি না, জীবনে বলিনি। আপনার কেন তো সাপোর্ট করার প্রয়োজন? টাকা পয়সা ধন দৌলতে কোনো অভাব নেই আপনার নাকি? তাহলে কেন তো ভিখারির মতো এখানে বলেন সাপোর্ট করুন সাপোর্ট করুন? আপনি কিসের সত্যতা বের করছেন, কিসের সত্যতা বের করছেন? আপনি আর ওই মেয়েটা মিলে দুনিয়ার যত মাসিমা পিসিমা আছে সবগুলোকে জোগাড় করছেন, এইগুলো জোগাড় করে কী প্রমাণ করতে চাচ্ছেন? আপনারা প্রমাণ চাইছেন না? আপনারা তার শাস্তি চাইছেন না? শাস্তি কে কীভাবে পায় সেটা দেখুন না, বারবার বাংলাদেশি বাংলাদেশি বলবেন না, বুঝতে পেরেছেন? আমি আজকে আসিনি এখানে, আজকে দু বছর হলে এসেছি, তাই কে কেমন কে কতটুকু দৌড়াতে পারে সবটাই আমার জানা আছে। আরে ভাই, এই ওয়াইটি করে পেটে ভাত দিন আমি, ওয়াইটি করে পেটে ভাত দিন আমি, বুঝতে পেরেছেন? তাই এই আপনার আর কিছু মেয়েদের টর্চারিংয়ের কারণে যদি আমার ভাইয়ের কিছু হয় না, তখন কিন্তু ছেড়ে কথা বলবো না। একটা উকিল দিদি আপনাকে সম্মান করে কথা বলছে, আপনি সেদিন দেবাশিসের লাইভে গিয়ে সুন্দর সুন্দর কথা বলেছেন, আর আজকে আপনি বলছেন আমার ডাউট হচ্ছে, এটা কি আপনার উকিলের ব্রেন? অবশ্য জানি উকিলরা একটু মিথ্যা কথাও বলে, উকিলরা টাকা পেলে না মিথ্যা কথাও বলে, হতে পারে আপনিও কোনো ঘুষ টুস খেয়েছেন তার জন্য হয়তো উল্টো কথা বলছেন, জানি মাইন্ডে লাগবে আপনার, আমি আবার স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি, বুঝেছেন? না হলে একদিন আগে আপনি দেবাশিসের লাইভে বসে বা আপনার লাইভে বসে আপনার কথা শুনে ভালো লেগেছিল, আজকে আপনি পাল্টি বাজের মতো কথা বলছেন কেন? কেন সেই ছেলেটার সঙ্গে আপনারা এগুলো করছেন, প্রত্যেকটা লোকে করছেন, তার কাছে গিয়ে তার সাথে কথা বলে বলে তাকে ম্যানিপুলেট করে তারপরে তার সম্পর্কে বাজে কথা বলছেন, তার সম্পর্কে মিথ্যা রটনা রটাচ্ছেন, কেন গো, কেন আপনারা করছেন এগুলো? ওই যে তাহলে ওটাই, উকিলরা যেমন টাকা না দিলে কারো পক্ষে কথা বলে না, আপনিও কি তাহলে সে টাকা খেয়েছেন? টাকা খেয়ে কি আজকে তার বিপক্ষে কথা বলতে যাচ্ছেন? আর বলছেন আমারও ডাউট হচ্ছে, একদিনে আপনি ডাউট করে ফেললেন, এটা আপনার উকিলের ভাষা না? আপনাকে কিন্তু উকিলে তেমন একটা মানাচ্ছে না, উকিলের পোশাক পরলে উকিল হওয়া যায় না, উকিলের মতো কথা বলা লাগে, কথার মধ্যে দম থাকা লাগে, বুঝতে পেরেছেন? আশা করি আপনি আমার কথায় রাগ করবেন না, আমি আপনাকে অসম্মান করছি না, আপনাকে দিদি বলে সম্বোধন করছি। দিদি, এই যে কথাগুলো আপনি বললেন না লাইভে, এটা সত্যি মেনে নিতে পারছি না, আমি ভেবেছিলাম অন্তত আপনি তার পাশে দাঁড়াবেন, কিন্তু না,
আপনিও এদের কাছে বিক্রি হয়ে গেছেন, এদের কথায় বিক্রি হয়ে গেছেন, তার জন্য আপনিও আজকে ভুলবার কথা বলছেন। আপনি হয়তো বলবেন কি ভুলবার বলেছি, শোনেন দিদি যারা বুঝবার না তারা একটু কথা তো বোঝে যে কি বলতে চাচ্ছেন আপনি। তা আপনারা যারা এই পিছনে লেগেছেন না ওর পোল খোলার জন্য, ওর সাজার জন্য, দেখেন না কার কি সাজা হয়। যদি দেবাশিসের এই এই যে এই সব জড়িত কারণে যদি ওর কোনো কিছু ঘটে যায় তাহলে কিন্তু কেউ ছাড়া পাবেন না। সববার ভিডিও কিন্তু আসে আমার কাছে কম বেশি, আমি কারো ভিডিও দেখতে যাই না, আমাকে তারা লিঙ্ক পাঠায় সেগুলো আমি রেখে দিয়েছি, ডাউনলোড করে রেখে দিয়েছি, সময় হলে কাজে লাগাবো, সময় হলে এগুলো কাজে লাগাবো। আজকে আপনাদের অত্যাচারে আপনাদের কথার কারণে আজকে সে এই বাড়িটা ছেড়ে চলে যেতে বাধ্য হলো, একটা মাসও এখানে কাটাতে পারলো না, নিবেদিতার স্মৃতি নিয়ে থাকতে পারলো না এই ঘরটাতে আপনাদের কারণে। কি চেয়েছেন, তাকে ডাবাতে চেয়েছেন, তার চ্যানেলটাকে উড়িয়ে দিতে চেয়েছেন? যেটা বলেছিল ওর মা বাবা, যেটা বলেছিল ওর বোন, যে ওই চ্যানেলটা যাতে বন্ধ হয় সেই কাজ করুন, তার মানে এটাই ফলনাম পরিচয় করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। ওই নকুল সাহা আপনাদের প্রত্যেককে টাকা খাচ্ছে সেই কারণে আপনারা ওর চ্যানেলটাকে বন্ধ করার চেষ্টা করছেন। হবে না বন্ধ, কখনো বন্ধ হবে না, নিবেদিতার কথা রাখবে দেবাশিস। নিবেদিতা বলেছিল আমি তোমাদের সবার মাঝে বেঁচে থাকতে চাই, এই চ্যানেলটা যেন চলে, আমার ভাই দেবাশিস অবশ্যই চ্যানেলটা চালাবে, আর যদি ও চলে যায় শেষ হয়ে যায় তাহলে তার কোনো কথা নেই, যদি আপনাদের কারণে এটা হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই। এই নকুল শাহ আর এই নকুল শাহর মেয়ে এরা মানুষকে টাকা খাইয়ে এই নোংরা কথাগুলো বলাচ্ছে তার সম্পর্কে। শোনেন নকুল শাহ, আপনাকে বলছি যদি আমার ভাইয়ের কিছু হয় না আপনাকেও কিন্তু আমি ছাড়বো না। ওই যে মেয়ে মরে গেলে যখন আপনি হাসি দিয়ে দিয়ে কথা বলছিলেন না, তখন আমিও কিন্তু হাসি দিয়ে দিয়ে আপনার পোলটা খুলবো। বেশি বাড়েন না, বেশি বাড়েন না, অনেক বেড়েছেন, অনেক বেড়েছেন। রিক্সাওয়ালার সাথে মেয়েদের এত শখ, তাহলে কেন দেননি, কেন দেননি রিক্সাওয়ালার সাথে, কেন মেয়ে দেননি, কেন দেবাশিসের সাথে গেল? আপনার অকাত্ত রিক্সাওয়ালা পর্যন্ত, ওই রিক্সাওয়ালার সাথেই আপনার মেয়েকে মারাতো। এই ধরনের পিতা আপনার মেয়েকে রিক্সাওয়ালার সাথেই মারাতো, দেবাশিসের মতো ভালো ছেলের কাছে আপনার মেয়েকে মানাতো না, তবুও আপনার মেয়ে দেবাশিসের কাছেই এসেছে, রিক্সাওয়ালার সাথে যায়নি। তার কারণ আপনার বড় মেয়েটাকে দিয়েছিলেন না, হ্যাঁ পেরেছে সংসার করতে, আপনার জন্য পারে না। আপনি একটা কি বলবো সালার হারামজাদা লোকজন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।